নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2024 সালে যে সমস্ত এমসিকিউগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় দর্শকার্থী, এক দেখের ফার্স্ট প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এর অ্যান্সার বিউরি। রোমান টুতে বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? এর অ্যান্সার হবে বক্সারের যুদ্ধে সিরাজদৌল্লা জড়িত ছিল না, আর মীর কাসিম, সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম এরা কিন্তু জড়িত ছিল। তার জন্য এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সিরাজউদ্দৌলা। রোমান থ্রিতে ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে পদার্পণ করেন? এর অ্যান্সার হবে কালিকট। রোমান ফোরে বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। পাঁচ নম্বরের প্রশ্ন, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? এর অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। রোমান সিক্সে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? এর অ্যান্সার কেরি মার্সম্যান ওয়ার্ড। সাত নম্বরের প্রশ্ন, সত্য শতক সভা প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। আট নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা রচনা করেন কে? ডের অ্যান্সার জে এ হবসন। নয় জায়গায় প্রশ্ন, একাত্তরের ডায়েরি রচনা করেন কে? অ্যান্সার হবে ডের অ্যান্সার সুফিয়া কামাল। দশ নম্বরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? বি এর অ্যান্সার কঙ্গো। এগারো জায়গার প্রশ্ন, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা? সি এর অ্যান্সার ওলন্দাজ। বারো জায়গার প্রশ্ন, জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মিশর। তেরো জায়গার প্রশ্ন, রেগুলেটিং আইন পাস হয়েছিল? সি এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। ফোরটিন জায়গার প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়? এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। পনেরো জায়গার প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি তোলা হয়? সি এর অ্যান্সার লাহোর। ষোলো জায়গার প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন? বি এর অ্যান্সার সোমনাথ লাহেরি। সতেরো জায়গার প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটেছিল? সি এর অ্যান্সার ভিয়েতনামে। আঠেরো জায়গার প্রশ্ন, নাও আর নেভার বইটি লিখেছেন? ডি এর অ্যান্সার চৌধুরী রহমত আলী। উনিশ জায়গার প্রশ্ন, ট্রুম্যান ছিলেন? বি এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। কুড়ি জায়গার প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোস প্রতিদ্বন্দ্বী ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার পট্টরবি সীতারাম মাইয়া। একুশ জায়গার প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয়? বি এর অ্যান্সার খড়গপুরে। বাইশ দেগের প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? সির অ্যান্সার চার্চিল। তেইশ দেগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাস হয়? ডের অ্যান্সার 1947 4 জুলাই। চব্বিশ দেগের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? বের অ্যান্সার প্রশান্ত চন্দ্র মহরনবিস। এই টোটাল চব্বিশখানা এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাকি এসএ কিউবগুলো নিয়ে খুব শীঘ্রই আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।